আচ্ছা, আশা করি সবাই তোমরা ভালো আছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি গতদিন তোমাদের অণুজীব জগৎ নিয়ে পড়াইছিলাম। অণুজীব জগতের বিভিন্ন যা রাজ্য আছে, অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, এগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আজকে আমরা পড়ব এই যে অ্যাক্যারিওটা অণুজীব, এই অ্যাকোরিওটারের মধ্যে একটা অণুজীব আছে যার নাম ভাইরাস বলি আমরা, এরকম ভাইরাস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ভাইরাসের ছবি দেখে নেই, যেহেতু এটা ক্লাস অনলাইন ক্লাস আমাদের। দেখো এই চিত্রগুলো, আমরা এই চিত্রের সাথে এ বছরটা খুবই ভালোভাবে পরিচিত হয়ে গেছি, যে কোভিড-19 ভাইরাস যখন সংক্রমিত হয়েছে তখন থেকেই আমরা আর কি বিশ্বব্যাপী যে আলোড়ন তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু সবাই জেনে গেছি যে ভাইরাস কি আর ভাইরাসের গঠনটা কেমন, মোটামুটি আমরা কিন্তু সবাই জেনে গেছি। তো তাহলে এই চিত্রগুলি কোন ধরনের অণুজীবের? অবশ্যই ভাইরাসের। তো ভাইরাস, তাহলে আমরা তোমরা বই বের করো, যে আজকের আমাদের পাঠ, সাধারণ পাঠ হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, আর হচ্ছে বিশেষ পাঠ হচ্ছে ভাইরাস। তাহলে আজকে আমরা ভাইরাস সম্পর্কে পড়ব, তোমরা বইয়ে ভাইরাস পাঠটুকু বের করে নাও। আর যেহেতু আমাদের প্রশ্নটা ক এবং খ নাম্বারে, মূলত ক এবং খ নাম্বারে মূলত কি থাকে, জ্ঞান এবং অনুধাবন মূলক, গতে থাকে প্রয়োগ এবং ঘতে থাকে উচ্চতর দক্ষতা, তাই ভাইরাস সম্পর্কে বইয়ে যা আছে সেটুকুই নয়, বরং ভাইরাস সম্পর্কিত আরো তথ্য আমরা বই, জার্নাল, পত্রিকা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব। তো আমিও সেরকমই চেষ্টা করেছি কিছু তোমাদের জন্য। তোমরা দেখো, তাহলে ভাইরাস, ভাইরাস এটা একটা ল্যাটিন ভাষা, ল্যাটিন শব্দ ভাইরাস, যার ইংরেজি হলো পয়জন বা বিষ। তাহলে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকেই বলা হচ্ছে ভাইরাস, রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থ ভাইরাস। তো এই ভাইরাস এখনকার একরকম আর পূর্বে সংজ্ঞা আরেক রকম ছিল। আগেকার দিনে যখন ভাইরাস আবিষ্কার করা হয়নি তখন কিন্তু ভাইরাসকে একটা রোগ সৃষ্টিকারী সত্তা হিসেবে গণ্য করা হতো, কিন্তু সেটা কি এটা কিন্তু জানা যায়নি তখন। পরবর্তীতে বিজ্ঞানী আইভানো ভাস্কি, ফরাসি বিজ্ঞানী আইভানো ভাস্কি সর্বপ্রথম তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী একটা অণুজীব আবিষ্কার, অণুজীবের সন্ধান পেলেন যেটা মোজাইক রোগ সৃষ্টি করে। এবং পরবর্তীতে স্ট্যানলি, বিজ্ঞানী স্ট্যানলি স্ট্যানলি ওই অণুজীবটিকে তামাক পাতা থেকে আলাদা করে নেন, আলাদা করে নিয়ে তিনি তার নামকরণ করেন ভাইরাস বা তামাকের মোজাইক ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস, এই নামকরণটা উনি তখন করেন। তো ভাইরাস বলা হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীর রোগ সৃষ্টির কারণ একটা সত্তা এবং বস্তু যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তাহলে ভাইরাসের উপাদান হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। তো এই নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের, একটা ডিএনএ, একটা আরএনএ। তবে যে সকল ভাইরাসে ডিএনএ থাকে সেই ভাইরাসে কিন্তু আরএনএ থাকবে না, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ যে কোনো একটা থাকবে, দুটা কখনোই একত্রে থাকবে না। আরেকটা কথা বলে নেই, তোমাদের যারা হ্যান্ড রেজ করছো তাদেরকে আমি বলে দিই যে যারা মোবাইল নাম বা বিভিন্ন নাম দিয়ে হ্যান্ড রাইজ করো তাদের কথার কিন্তু আমি উত্তর দিব না, আমি আমার স্টুডেন্টকে চিনি। সো তোমরা নাম দিয়ে যারা জয়েন করছো তাদের প্রশ্নেরই উত্তর দিব, তাদেরকে আনমিউট হওয়ার সুযোগ দিব। যারা নাম দিয়ে জয়েন করনি দয়া করে তারা একটু তোমাদের ক্লাসে যে নাম আছে সেই নামটা একটু লিখে ফেলো, নামটা রিনেম করে নাও। আর জিসন, জিসন তুমি ভিডিওটা অফ করো বাবা। আচ্ছা, তাহলে ভাইরাসকে আমরা অকোষীয় কেন বলি? ভাইরাসকে অকোষীয় বলার কারণ হলো যে তোমরা জানো
পূর্ববর্তী ক্লাসেও পড়ে আসছো যে ভাইরাসের, সরি, যারা কোষীয়, একটা কোষের গঠনে কি থাকে, কোষ প্রাচীর থাকে অথবা কোষ ঝিল্লি তো থাকবেই, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে। কোষের মধ্যে বিভিন্ন সাইটোপ্লাজমিক অর্গানগুলো থাকে, জাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, ক্রোমোজোম থাকে অথবা নিউক্লিয়াস থাকে। তো ভাইরাসে এত সহজ সরল গঠন ভাইরাসের যে এখানে কোনো কোষীয় অঙ্গাণুও থাকে না এবং বাইরের দিকে কোনো আবরণও থাকে না, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা গঠিত হয়, এদেরকে বলা হচ্ছে অকোষীয়। অর্থাৎ কোষীয় কোনো উপাদান না থাকায় এরা হলো অকোষীয় বা অ্যাক্যারিওটিক বলা হয়। ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন, তাই না? ভাইরাস একটা প্রকৃত পরজীবী। তো প্রথমে আমি তোমাদের একটু মনে করাই দিই যে পরজীবী কি। পরজীবী হলো যারা অন্য জীব দেহে বাস করে তাদেরকে আমরা পরজীবী বলি। যেমন কৃমি একটা পরজীবী, উকুন একটা পরজীবী, এরকম অনেক ছোট ছোট জীব আছে যারা অন্য জীব দেহে বাস করে তাদেরকে আমরা বলি পরজীবী। কিন্তু ভাইরাসকে বলা হচ্ছে প্রকৃত পরজীবী বা বাধ্যতামূলক পরজীবী। তার অর্থ এটাই যে ভাইরাস যখন পরিবেশে, অর্থাৎ পানিতে, বায়ুতে, তারপরে ধরো মাটিতে থাকে, তখন এদের মধ্যে কিন্তু জীবনের কোনো লক্ষণই প্রকাশ পায় না বা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না, জীবনের লক্ষণ দেখা যায় না। কিন্তু যখনই এরা কোনো জীবের সংস্পর্শে আসে, যখনই এরা কোনো জীবের সংস্পর্শে আসে তখনই এরা জীবনের লক্ষণ প্রকাশ করে, অর্থাৎ তখন এরা বংশবৃদ্ধি করে এবং রোগ সৃষ্টি করে। তাহলে এরা যখন জীবের সান্নিধ্যে আসলো তখনই এদেরকে জীব হিসাবে আমরা গণ্য করতে পারছি, এই জন্য বলা হয় ভাইরাস একটি প্রকৃত পরজীবী বা বাধ্যতামূলক পরজীবী অণুজীব। এবার দেখো, আমরা আরেকটা কোশ্চেন এখানে অ্যাড করেছি যে ভাইরাসকে জীব ও জ্বরের সন্ধিক্ষণ বলা হয় কেন। আমরা ভাইরাসকে জীব এবং জ্বরের সন্ধিক্ষণ বলা হচ্ছে, কারণ হলো ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্য আছে এবং জ্বরের বৈশিষ্ট্য আছে। তাহলে ভাইরাস যখন কোনো জীবের সংস্পর্শে আসে তখন এটি জীবের ন্যায় আচরণ করে, আবার ভাইরাস যখন পরিবেশের বিদ্যমান থাকে, মাটি, পানি, বায়ুতে থাকে, তখন এটি জ্বরের ন্যায় আচরণ করে। যেহেতু ভাইরাসের এই দুই ধরনের বৈশিষ্ট্যই আছে তাই ভাইরাসকে জীব ও জ্বরের সন্ধিক্ষণ বলা হয়, অর্থাৎ এর মধ্যে জীবের বৈশিষ্ট্য আছে এবং জ্বরের বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এরপরে আমরা বলবো ব্যাকটেরিওফাজ এবং মাইক্রোফাজ। ব্যাকটেরিওফাজ, তার আগে আমরা একটু ফাজ কি সেটা আমরা একটু জেনে নিই। ফাজ অর্থ হলো ধ্বংসকারী, ফাজ অর্থ ধ্বংসকারী। তাহলে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তারা ব্যাকটেরিওফাজ, আর যারা মাইক্রো অর্থাৎ ছত্রাককে ধ্বংস করে তারা হলো মাইক্রোফাজ। তাহলে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তার দেহের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, অর্থাৎ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে,
তাকেই বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। আর যে সকল ভাইরাস ছত্রাককে আক্রমণ করে এবং ছত্রাকের দেহে বংশবৃদ্ধি করে ছত্রাককে মেরে ফেলে তাদের বলা হচ্ছে মাইকোফাজ। এবার দেখো, আমি যে কিছুক্ষণ আগে বললাম যে ভাইরাসের দুই ধরনের বৈশিষ্ট্য আছে, একটা জীবের বৈশিষ্ট্য আছে আর একটা জ্বরের বৈশিষ্ট্য আছে। তাহলে ভাইরাসের দুই ধরনের বৈশিষ্ট্য আছে, একটা জীবের বৈশিষ্ট্য, একটা জ্বরের বৈশিষ্ট্য। তো আমরা জীবের বৈশিষ্ট্যগুলো কি কি একটু খেয়াল করি। ভাইরাসে নিউক্লিক অ্যাসিডে হিসাবে ডিএনএ এবং আরএনএ থাকে। তাহলে আমরা জানি যে আমাদের পিতামাতার যে বৈশিষ্ট্যটা সন্তানে প্রবাহিত হয় কার মাধ্যমে? জিনোমের মাধ্যমে। সেই জিনটা কোথায় থাকে? এই ডিএনএ এবং আরএনএ তে থাকে, বুঝছো? তাহলে এটা একটা জীবীয় বৈশিষ্ট্য। তারপরে এরা কি করে? জীবিত কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এটা একটা পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে, এটাও একটা জীবের বৈশিষ্ট্য। সংখ্যা বৃদ্ধি করা মানে কি? বংশবৃদ্ধি করা। বংশবৃদ্ধি করা তো জীবেরই বৈশিষ্ট্য। তারপরে এতে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। আচ্ছা, জেনেটিক রিকম্বিনেশনটা একটু বলি। তোমরা হয়তোবা শুনে থাকবে যে করোনা ভাইরাসের টাইপটা বারবার চেঞ্জ হয়, এই কথাটা হয়তোবা তোমরা শুনে থাকবে। যার কারণে এই রোগ শনাক্ত করা বা এদের টিকা আবিষ্কার করা অনেক কঠিন হয়ে পড়েছিল। এই টাইপটা চেঞ্জ হওয়ার কারণ হলো এই যে ডিএনএ বা আরএনএ এর কথা বলেছি আমি। এই ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে জিনের বিন্যাসের গঠনের বিন্যাসে পরিবর্তন হয়। জিনের যে বিন্যাস আছে সেখানে পরিবর্তন দেখা দেয়, এটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন। কারণ কি? এর গঠন অত্যন্ত সরল, প্রোটিনের নিচেই, প্রোটিন আবরণের নিচেই কিন্তু এই ডিএনএ বা আরএনএ থাকে, যার কারণে এটা সহজেই পরিবর্তন হয়। এমনকি সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি যে আছে, এই আলট্রাভায়োলেট রশ্মি দ্বারা বা অতিবেগুনি রশ্মি দ্বারাও কিন্তু রিকম্বিনেশন ঘটতে পারে। তারপরে ভাইরাস মিউটেশন ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে পারে। প্রকরণ কি? প্রকরণ অর্থ হলো জাত, মানে ভাইরাসের জাত বা টাইপ হচ্ছে প্রকরণ। তাহলে ভাইরাস কি করতে পারে? এর জেনেটিক গঠনে পরিবর্তনের মাধ্যমে একটা নতুন প্রকরণ বা নতুন জাত তৈরি করতে পারে। তাহলে এটাও একটা জীবের বৈশিষ্ট্য। তারপরে কি বলা হয়? নতুন সৃষ্ট ভাইরাসে মূল ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। যেমন আমরা আমাদের বাবা মার মতো বৈশিষ্ট্যগুলো পেয়েছি, তাহলে ভাইরাস থেকে যে নতুন ভাইরাস সৃষ্টি হবে সেই নতুন ভাইরাসগুলোতেও কিন্তু ওই তাদের ওই জাতের বৈশিষ্ট্যটা থাকবে। তারপরে বলা হচ্ছে ভাইরাস অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে। গুড। ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী বলতে বলা হচ্ছে, একটু খেয়াল করো যে এই যে ভাইরাসটা একটা নির্দিষ্ট জীবদেহেই কিন্তু রোগ সৃষ্টি করতে পারে। তোমরা কি কখনো শুনছো যে করোনা ভাইরাস উদ্ভিদের রোগ সৃষ্টি করেছে? না, করোনা ভাইরাস কিন্তু শুধুমাত্র মানুষেরই রোগ সৃষ্টি করেছে। আবার টোবাকো মোজাইক ভাইরাস মানুষের রোগ সৃষ্টি করে না, তামাকে রোগ সৃষ্টি করে। তারপরে লিফ রোল ভাইরাস, এরা পাতা মুড়িয়ে দেয়, এটা তো উদ্ভিদেই রোগ সৃষ্টি করে, মানে প্রাণীতে করে না। পলিও ভাইরাস মানুষের পলিও রোগ সৃষ্টি করে, এটা কিন্তু উদ্ভিদের পলিও রোগ সৃষ্টি করে না। এই জন্য বলা হচ্ছে ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। তার অর্থ হলো যে ভাইরাসের পোষকটা নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট পোষক দেহেই ভাইরাস রোগ সৃষ্টি করে। এবার দেখো ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো কি কি? ভাইরাস অকোষীয়, কারণ হচ্ছে এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্রোমোজোম, নিউক্লিয়াস কিছুই থাকে না। এদের দেহে কোনো পুষ্টি প্রক্রিয়া নাই, এনজাইম থাকে না। তারপরে এদের জৈবিক কার্যকলাপ যেমন সজীব কোষ ছাড়া ঘটতে পারে না, অর্থাৎ পরিবেশে যখন থাকে তখন এরা জড় অভাবে অবস্থান করে। তারপরে বলা হচ্ছে ভাইরাসকে কেলাসিত করা যায়। আচ্ছা, কেলাস কি, তাই না? এটা একটা ব্যাপার। কেলাসটা হচ্ছে যেমন তোমরা দেখে থাকবে যে চিনিকে
যদি আমরা পানি মিশে জাল দেই অনেকক্ষণ ধরে, পরে ওটা কি হয়, মিশ্রিতে পরিণত হয়। তাহলে মিশ্রিটা কি? মিশ্রি হচ্ছে চিনির কেলাস। তো পানির অণু যুক্ত হলে এরকম হয়। তো ওই ভাইরাসকেও এরকম সেডিমেন্ট করে, অধক্ষেপ তৈরি করে সেটাকে কেলাসে পরিণত করা যায়, অর্থাৎ তলানি হিসাবে ভাইরাস জমা হতে পারে। তলানি বা সাসপেনশন কি, তোমরা ক্লাস সিক্সেও পড়ে আসছো। সাসপেনশন হলো যেমন এই যে সিরাপ, সিরাপ যদি আমরা রেখে দেই দেখবো ওটা তলানি হিসাবে জমা পড়ে, আবার ওটাকে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ওষুধটা খেতে হয়। তো এটা হলো সাসপেনশন। তেমনি ভাইরাসেরও এরকম সাসপেনশন হয়। আর জীবদেহের বাইরে কি হয়, ভাইরাস রাসায়নিক কণার ন্যায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ জীবনের লক্ষণ প্রকাশ করে না। এইগুলো হলো ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ভাইরাসের অবস্থান, অর্থাৎ কোথায় কোথায় ভাইরাসকে পাওয়া যাবে, ভাইরাসকে কোথায় পাবো আমরা। তো উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, ছত্রাক, অর্থাৎ সকল সজীব কোষে, জীব দেহে ভাইরাস থাকে। এছাড়া পরিবেশের সব জায়গায়, বাতাস, মাটি, পানি, সব জায়গায় কিন্তু ভাইরাস থাকে। তাহলে সহজ কথাই বলতে পারি, ভাইরাস সর্বত্রই বিরাজমান, সব জায়গাতেই ভাইরাস থাকে। এই হলো ভাইরাসের আবাস। এবার দেখি ভাইরাসের আয়তন, মানে ভাইরাসটা কতটুকু। ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র, ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র। কারণ হলো এদেরকে ব্যাকটেরিয়া ছাকনি দ্বারা ছাকা যায় না, এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। এদের আকার 10 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। তবে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো একটু বড়, এদের চাইতে একটু বড়। এবার দেখো ভাইরাসের আকার আকৃতি, ভাইরাসের আকার কেমন হতে পারে। ভাইরাসের আকার বিভিন্ন হয়, যেমন গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, বর্তুল আকার হতে পারে, সূত্রাকার হতে পারে, পাউরুটির আকার হতে পারে, বহুভুজ আকৃতির হতে পারে, ব্যাঙাচির মতো হতে পারে। তাহলে ভাইরাসের আকৃতি বিভিন্ন হতে পারে। এখানে আমি দেখো অনেকগুলো ভাইরাসের আকৃতি দেখাইছি। পোলিও ভাইরাস যেমন দেখো, এটা বহুভুজ আকৃতির ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা বর্তুলাকার ভাইরাস। তারপরে ভ্যাকসিনিয়া ভাইরাস, পাউরুটির মতন আকার। তারপরে টিটু ভাইরাস দেখতে পাচ্ছ তোমরা, এটা এক ধরনের দণ্ডাকার ভাইরাস। T5, এটা ব্যাঙাচির মতন ভাইরাস, তাই না? টিটু ব্যাঙাচিকারী হয়। আবার এই যে TMB ভাইরাস, TMB ভাইরাসটা এটা দণ্ডাকার ভাইরাস। আচ্ছা বলো, মাহিল মাহবুব, মাহিল স্যার, হ্যাঁ সায়ানোব্যাকটেরিয়া বললেন যে, হ্যাঁ সায়ানোব্যাকটেরিয়া, এটা কোন ধরনের জীব? এটাই তো সায়ানোব্যাকটেরিয়া। হলো কিছু কিছু শৈবাল আছে যারা আদিকোষী, যেমন নষ্টক। ওই যে গতদিন বলছিলাম না তোমাদের যে বৃষ্টির পর মাঠের মধ্যে হয় থল থলে পিচ্ছিল পদার্থ, আবার শুকে গেলে পটপট করে ফোটে, নষ্টকের কথা বলেছিলাম, মনে আছে? এদেরকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়, কারণ এরা শৈবাল হলেও এদের বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের সাথে মিল আছে, যার জন্য ওদেরকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। আচ্ছা মিরাজ বলো। স্যার আপনি যে বললেন না যে ভাইরাস বহু আকৃতি হতে পারে, শুধু কি এই যে আপনি বললেন টি থ্রিটা একবার বলবেন, এটা কি রকম, মানে এর বৈশিষ্ট্য কোনটা বাবা? টি থ্রি, হ্যাঁ আচ্ছা, এই যে T3, T5, T2, এগুলো বিভিন্ন রকমেরই ভাইরাস। তোমাদের বইয়ে কিন্তু শুধুমাত্র T2 টাই আছে, তাই না? তোমাদের বইয়ে ভাইরাসের যে ছবি আছে ওটা কোনটার বলো তো? T2 ছবি আছে কিন্তু T3 নাই। T3 ভাইরাসটা হচ্ছে ব্যাঙাচি আকার, ব্যাঙাচি দেখছো মনে হয় তোমরা, ওই যে ব্যাঙ যখন পানিতে ডিম পাড়ে, ডিম পাড়ার পর সেখান থেকে যে লাভা থেকে বের হয় ছোট ছোট, ওগুলো দেখবা মাছের মতন দেখতে। ওরা পানিতে থাকে তখন ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়,
ওই জন্য ওদেরকে বলা হচ্ছে, এই ধরনের আকৃতি হলে তাকে বলা হচ্ছে ব্যাঙাচি কার। ওকে রিফাত বলো। স্যার আপনি ক্লাসের শুরুতে দুইজন ফরাসি বিজ্ঞানীর নাম বললেন, ওই দুইজন ফরাসি বিজ্ঞানীর নাম আবার একটু বলেন তো স্যার। আচ্ছা, ভাইরাসকে সর্বপ্রথম লক্ষ্য করেন, ফরাসি বিজ্ঞানী হচ্ছে আইভানো ভস্কি। আইভানো ভস্কি স্যার নামটা আর হচ্ছে যিনি ভাইরাসের নামকরণটা করেন তিনি হলো বিজ্ঞানী স্ট্যানলি। ও আচ্ছা স্যার, স্ট্যানলি। আচ্ছা স্যার ধন্যবাদ স্যার। ওকে, তোমাকে ধন্যবাদ। আর রিফাত বলো। ওকে, তাহলে আমরা আবার পরে ফিরে আসি। আহনা বাবা, তোমার ভিডিওটা একটু অফ করো না। আচ্ছা, এবার দেখো ভাইরাসের গঠন। আচ্ছা, রোল আটানো বাসি রশিদ বলো তো। স্যার বইয়ে যে টিটু ভাইরাসের যে ছবিটা দেওয়া আছে বা যে চিত্রটা দেওয়া আছে ওখানে শুধু নাম উল্লেখ করা আছে কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখানো নাই যে কোনটা কোন জায়গা। আচ্ছা, ওইটা আমি এই যে গঠনে তোমাদের চিত্র দেখাবো ওখানে বলে দেব, ঠিক আছে? ওকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে ভাইরাসের গঠন, ভাইরাসের গঠনের কথা আমি প্রথমে বলে নিছিলাম যে ভাইরাস শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের, একটা হলো ডিএনএ আর একটা আরএনএ। তবে ডিএনএ এবং আরএনএ কখনোই একত্রে থাকবে না, ডিএনএ থাকলে আরএনএ থাকবে না, আরএনএ থাকলে ডিএনএ থাকবে না, যে কোনো একটা থাকবে। আর এই প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। ভাইরাসের এই বাইরের যে প্রোটিন আবরণ এটাকে বলা হয় ক্যাপসিড। আর প্রোটিনের প্রত্যেকটা এককে বলা হয় কি? ক্যাপসোমেয়ার, ক্যাপসোমেয়ার বলা হয়। আচ্ছা, আকার আকৃতি তো আমি আগেই বলে নিছি ভাইরাসের। এবার দেখো ভাইরাসের তোমরা যেটা বলেছিলা যে স্যার ওইটা আমরা বুঝতে পারতেছি না, তাই না? এই যে এই টি টু ভাইরাসের কথা বলি, টি টু ভাইরাস এটা হলো হেড, মানে মাথা, এটা হলো হেড বা মাথা। হেড বা মাথা ইচ্ছে হলে তোমরা একটু বইয়ে এটা লিখে নিতে পারো, আমি তোমাদের চিহ্নিত করে দিচ্ছি। তাহলে এটা হলো লিখবা মাথা। তারপরে এখানে আছে দেখো, এর ভিতরে যেটা থাকবে এটা হলো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড তোমাদের বইয়ে যেটা আছে। তারপরে যে এই অংশটা এটাকে বলা হচ্ছে কলার। কলার বাংলাতেও কলার লেখা আছে দেখো। তারপরে এটা শীত। তারপরে এইটা, এই অংশটা হলো বেস প্লেট বা ভিত্তি ফলক। বেস প্লেট বা ভিত্তি ফলক, ভিত্তি ফলক বা বেস প্লেট তোমরা একটু ঠিক করে নাও। আর এই যে এইগুলো, এগুলোকে বলা হয় পর্শক তন্তু। পর্শক তন্তু এর সাহায্যে এরা কি করে? অন্য কোন জীবের গায়ের সাথে আটকে থাকে এই পর্শক তন্তুর সাহায্যে। এখানে আসলে ইংরেজিতে দেওয়া আছে তো এই জন্য আমি বাংলায় লিখে দিলাম, তোমাদের বইয়ে তো বাংলায় আছে পর্শক তন্তু। আর এই যে ছোট কাঁটার মতন আছে দেখো, এই কাঁটার মতো এগুলোকে বলা হচ্ছে স্পাইক। এখানে অবশ্য ইংরেজিতেই লেখা আছে স্পাইক, কাঁটার মতো। এরা করে কি? এর সাহায্যে অন্য জীব দেহের কোষকে মানে ছিদ্র করে এই স্পাইকের সাহায্যে। এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো বুশরা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আফরিনা বলো। আচ্ছা স্যার, এখানে শুধু ডিএনএ কিসের জন্য দেওয়া আছে নিউক্লিক অ্যাসিডে, আরএনএ কিসের জন্য নাই?
আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ থাকবে, কখনোই দুটো একত্রে থাকবে না, হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। তবে একটা কথা মনে করবা যে সহজ একটা বুদ্ধি আছে, যে সকল ভাইরাস প্রাণীদের রোগ সৃষ্টি করে তাদের ক্ষেত্রে ডিএনএ থাকে, আর যে সকল ভাইরাস উদ্ভিদের রোগ সৃষ্টি করে তাদের ক্ষেত্রে আরএনএ থাকে। এর ব্যতিক্রমও থাকতে পারে, কিন্তু ব্যতিক্রমের সংখ্যা খুবই কম এই আর কি। আচ্ছা স্যার, আচ্ছা রিফাত কি বলবা বলো। স্যার ডিএনএ এর পূর্ণ রূপ কি? ডিএনএ এর পূর্ণ রূপ হলো ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি স্যার আর আরএনএ এর পূর্ণ রূপ কি? আরএনএ। হ্যাঁ বলতেছি, ডিএনএ হলো ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ধন্যবাদ স্যার। তোমাকে ধন্যবাদ। আমরা নেক্সট আসি আজকের, এরপরে দেখো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি এরা দুই ভাবে করে। একটা হলো দেহের মধ্যে এরা সংখ্যা বৃদ্ধি করে, সেটাকে বলা হয় লাইটিক চক্র, আর একটা হলো দেহের ভিতরে এরা সুপ্ত অবস্থায় থাকে, মানে রোগ সৃষ্টি করে না, চুপচাপ দেহের মধ্যে বংশবৃদ্ধি করতে থাকে, সেটাকে আমরা বলি লাইসোজেনিক চক্র। ছবি দেখলেই আমরা বুঝতে পারবো। তো লাইটিক চক্রের কতগুলো ধাপ আছে, এরা প্রথমে কি করে, একটা জীব কোষকে আক্রমণ করে, অর্থাৎ তার পৃষ্ঠে যা সংযুক্ত হয়, তারপরে স্পাইক দ্বারা ফুটো করে ডিএনএ কে ভিতরে প্রবেশ করায়, তারপরে ভাইরাসের দেহের যে প্রয়োজনীয় উপাদান যেমন প্রোটিন সেগুলো তৈরি করে, তারপরে ডিএনএ আরএনএ তৈরি করে, এগুলো আবার একত্রিত যুক্ত হয়ে একটা নতুন ভাইরাস তৈরি করে, তারপরে ওই দেহটা ফেটে গিয়ে ভাইরাস বের হয়ে আসে। আমরা চিত্রের মাধ্যমে দেখো ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা সহজেই বুঝতে পারবো। এই যে এখানে খেয়াল করো, এখানে দেখো এই ভাইরাসটা কি করলো, এই ব্যাকটেরিয়ার গায়ে এসে বসছে, দেখতে পাচ্ছো? এই যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার গায়ে এসে বসলো, তারপরে ওর স্পাইক দিয়ে এটা ফুটা করে, ফুটা করে দেখো এই যে ভাইরাসের ডিএনএ, লাল রঙের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করায় দিছে, দেখছো? এই যে প্রবেশ করায় দিছে, দেওয়ার পরে কি হবে, সেই ডিএনএ রিপ্লিকেশন ঘটবে, অর্থাৎ অনেকগুলো ডিএনএ তৈরি করবে, আর তার সাথে একটা আরএনএ তৈরি করবে। এই আরএনএ তৈরি করার কারণ হলো এই আরএনএ থেকে প্রোটিন তৈরি করবে। এবার দেখো এই পরবর্তী ধাপে কি হলো, দেখো এই আরএনএ থেকে ভাইরাসের কলার, মাথা, লেজ, বেস প্লেট এগুলো বিভিন্ন অংশ তৈরি হয়ে গেছে আরএনএ থেকে, আর এইবার কি হবে, এইগুলো সব একত্রিত হয়ে নতুন নতুন অসংখ্য এই যে টি2 ভাইরাস তৈরি হবে। এরপর এরা যখন বড় হয়ে যাবে ভিতরে, তখন এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা ফেটে যাবে, ফেটে গিয়ে এই নতুন ভাইরাস, আপত্ত ভাইরাস বের হয়ে আসবে, এরা আবার একটা ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করবে। এভাবে 1 মিনিটে প্রায় 200 থেকে 300টি ভাইরাস তৈরি হতে পারে। আচ্ছা আমরা একটু আরেকটু আগে যাই। আচ্ছা বলো মাহির মাহবুব বলো। স্যার আপনি বলেছিলেন যে একটা গ্রুপ আছে, আমাদের কি ফেসবুকে কোনো গ্রুপ আছে? হ্যাঁ ফেসবুকে গ্রুপ আছে, তোমাদের ক্লাস টিচার যারা তাদের মিলে, স্টুডেন্ট মিলে একটা ফেসবুক গ্রুপ আছে প্রত্যেকটা সেকশনের সেখানে। আচ্ছা মিরাজ বলো, নাম কি ওইটা, তুমি তোমাদের সহপাঠী যারা আছে তাদের থেকে শুনে নেবা। হ্যাঁ ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া ও ভাইরাস কি নিঃশ্বাস নিতে পারে? না না না, এরা তো, এদের কোনো অঙ্গতন্ত্র নাই, এদের গঠন তো অত্যন্ত সরল, তাই না? ভাইরাসের কোষেও তো কোনো অঙ্গাণু নাই, শুধুমাত্র শুধু শুধুমাত্র এরা প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। ব্যাকটেরিয়াতেও তো তাই, ব্যাকটেরিয়াতে অঙ্গাণু নাই, শুধু রাইবোজোম আছে, কিন্তু আদিকোষী প্রকৃতির এই। ওকে নেক্সট, আমাদের সময় কম যেহেতু, আমরা আরেকটু আগায় যাই।
আচ্ছা লাইসোজেনিক চক্রটা লাগবে না। এবার আসো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের গুরুত্বটাকে আমি অর্থনৈতিক গুরুত্ব কেন বলছি তাই না? এটা বলার কারণ হলো যে দেখো ভাইরাস যদি উপকার করে তাও আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি, আবার ভাইরাস যদি ক্ষতি করে তাও আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়। তাহলে দুটাই কিন্তু পারস্পরিকভাবে অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। শুক্তি বলো। স্যার আমাদের রোল কত লিখবো নামের পাশে? আচ্ছা এখন রোল লেখার কোনো দরকার নাই, এখন শুধু নাম দিয়ে জয়েন করো, রোল যখন দেওয়া হবে তখন রোল লিখবা, সমস্যা নাই। ওকে আচ্ছা তাহলে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আমরা কি লিখবো? ভাইরাসের উপকারী দিকও থাকবে, ভাইরাসের ক্ষতিকর দিকও থাকবে। সো আমরা ভাইরাসের অপকারী দিকগুলো একটু দেখে নিই। ভাইরাস কি করে? মানুষের রোগ সৃষ্টি করে। ভাইরাসের ভাইরাসজনিত মানুষের রোগগুলো কি কি? দেখো বসন্ত, জন্ডিস, হাম, সাধারণ ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা, তারপরে হেপাটাইটিস, জলাতঙ্ক, ডেঙ্গু, তারপরে এইডস, সার্স, কোভিড-19, এইগুলো ভাইরাসজনিত মানুষের রোগ। আবার কিছু ভাইরাস আছে যারা এই যে ক্যান্সার তৈরি করে, যেমন সার্ভিক্যাল ক্যান্সার, কাফেসি, সার্কোমা। তো এরা কি করে, এই ধরনের ভাইরাস আমাদের কোষকে আক্রমণ করে এরা সেখানে টিউমার সৃষ্টি করে এবং টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার হয়। স্যার পৃথিবীতে কি ভাইরাসের কোনো সংখ্যা আছে? স্যার না, পৃথিবীতে ভাইরাসের সংখ্যা অনির্দিষ্ট, কারণ প্রত্যেকদিন নতুন নতুন ভাইরাস আবিষ্কার হচ্ছে এবং তাদের সম্পর্কে জানা যাচ্ছে, নির্দিষ্ট কোনো সংখ্যা এখনো জানা যায়নি। এবার দেখো মানুষের কি কি রোগ সৃষ্টি করে আমরা জানলাম। আচ্ছা এবার আমরা দেখি উদ্ভিদের কি কি রোগ সৃষ্টি করে। ভাইরাস, মোজাইক ভাইরাস, এরা কি রোগ সৃষ্টি করে? মোজাইক রোগ সৃষ্টি করে। তারপরে কাদের? তামাক, ফুলকপি, শিম, শসা, এগুলোর মোজাইক রোগ সৃষ্টি করে। তারপরে PRSV ভাইরাস, পেঁপের রিং স্পট রোগ সৃষ্টি করে। বুসিস্টান ভাইরাস, টমেটোর বুসিস্টান রোগ সৃষ্টি করে। টারপিনিওলো ভাইরাস, শালগমের পিত রোগ সৃষ্টি করে। টুংগ্রো ভাইরাস, ধানের টুংগ্রো রোগ সৃষ্টি করে। বাঞ্চিটপ ভাইরাস, কলা গাছের বাঞ্চিটপ রোগ সৃষ্টি করে। এরপর পশু পাখিরও রোগ সৃষ্টি করে ভাইরাস, যেমন বার্ড ফ্লু, ক্যানাইন ডিস্টেম্পার, গরু ছাগল, ভেড়া মহিষের ফুট অ্যান্ড মাউথ রোগ। মানে এরা ওই যে ফুট অ্যান্ড মাউথ রোগ বলতে বোঝাচ্ছে যে খুর, পায়ের খুর এবং মুখে ঘা তৈরি হয়। তারপরে শুকরের সোয়াইন ফ্লু, তারপরে গরুর গো বসন্ত, এই রোগগুলো, পশুর রোগগুলো ভাইরাসজনিত হয়। অন্যান্য অপকারিতার মধ্যে আছে ফাস ভাইরাস, যেমন দেখলা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের উপকার করে, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। আবার অনেক ভাইরাস আছে যারা মহামারী তৈরি করে, যেমন ইবোলা ভাইরাস, কোভিড-19 ভাইরাস, এরা মহামারী সৃষ্টি করে। আবার কিছু ভাইরাস আছে উদ্ভিদের লিফ রোল রোগ সৃষ্টি করে। লিফ রোল মানে কি? পাতাকে মোড়ায় দেয়। রোল মানে মোড়ানো, লিফ মানে পাতা, তাহলে পাতা মোড়ানো রোগ সৃষ্টি করে। এবার আসো ভাইরাসের কিছু উপকারিতা সম্পর্কে আমরা জেনে নেই। ভাইরাস থেকে বসন্ত, পোলিও এবং জলাতঙ্ক রোগের প্রতিশোধক টিকা আবিষ্কার করা হয়েছে। ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা আবিষ্কার করা হয়। তারপরে বর্তমানে ভাইরাসকে জিন তত্ত্ব এবং আণবিক জীববিদ্যা বা জিন প্রকৌশলে ব্যবহার করা হচ্ছে। কারণ কি? এর কারণ হলো যে এর গঠনটা অত্যন্ত সরল। বশিরা রশিদ বলো তো। স্যার করোনা ভাইরাস কি পশু পাখির কোনো ক্ষতি করে? না, করোনা ভাইরাস পশু পাখির পোষক নয়। এ করোনা ভাইরাসের নির্দিষ্ট পোষক হচ্ছে মানুষ। তাদের দেহে থাকতে পারে, তারা বাহক হিসেবে থাকবে, কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না। থ্যাংক ইউ স্যার। এরপরে দেখো ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। যেহেতু ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাহলে আমার ব্যাকটেরিয়াজনিত আমাশয় রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এরপরে আছে কতিপয় ভাইরাস ব্যবহার করে পোকামাকড় ও কীট পতঙ্গ দমন করা সম্ভব হচ্ছে। তোমরা জানো এটা বর্তমানে জৈবিক দমন নামে পরিচিত,
জৈবিক দমন নামে পরিচিত। তারপরে আছে জীব সৃষ্টির প্রক্রিয়া, অভিব্যক্তি এবং ক্রমবিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞান লাভ করার চাবিকাঠি হলো ভাইরাস। কারণ হলো কি, দেখো পৃথিবীতে একসময় জ্বলন্ত উত্তপ্ত বাষ্পপিণ্ড ছিল। সেই বাষ্প বা জ্বলন্ত গলিত লাভার মধ্যে কোনো জীবের অস্তিত্ব পাওয়া তো সম্ভব নয়, সম্ভব কি, কোনো ক্রমেই সম্ভব নয়। তাহলে পৃথিবীতে কিভাবে প্রাণের বা জীবের অস্তিত্ব আসলো সে সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে প্রথমে ভাইরাসকেই স্থান দিতে হবে। কারণ ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্য আছে এবং জ্বরের বৈশিষ্ট্যগুলো আছে। তারপরে বলা হচ্ছে লাল টিউলিপ ফুলে ভাইরাসের আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা দাগ পড়ে, এর ফলে কি হয়, ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাহলে ভাইরাসের আক্রমণের ফলে কি হলো, ফুলের সৌন্দর্য বৃদ্ধি পাইল। তো এটাও একটা উপকারী দিক। তো এখন আগামী দিন তোমাদেরকে আমি পড়াবো ব্যাকটেরিয়া সম্পর্কিত। তোমরা ব্যাকটেরিয়া সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবা, আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা করি। আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করতেছি।